আরে হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি তো দুটো কাঁচা বাদাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমরা দেখছো ডিসেন রোস্ট। আজকে আমরা বাদাম বাদাম গানে রোস্ট করব। তো গাইজ, এই গানটি বাংলাদেশের এক বাদাম বিক্রেতা, ভুবন বাদাম বিক্রেতা, তিনি গানটি গায়। বাদাম বিক্রি করার জন্য গানটি গায়। তো টিকটকে কিছু নিব্বাণী পিজা এই গানটি নিয়ে চারতভাবে ব্যবহার করছে, তাই আমি ভাবলাম এদের উপর রোস্ট করে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে রাখা বেল আইকনটি অবশ্যই টিপবেন। আর বেশি ভাট না বকে আজকের ভিডিওটি শুরু করছি। মনে হচ্ছে জনিদের পাশে থেকে থেকে ইনারও হাতের দোষ চলে এসছে। ও বাবা, জনিদাও এসছে দেখছি। তো ইনি এখানে কি করছে? ইনি তো আহো ভিডিও তৈরি করে। তো গাইস, তোমাদেরকে বলে রাখি, ইনি কিন্তু বিভিন্ন রোলে অভিনয় করে, ক্যারেক্টার, কখনো ডাক্তারবাবু, কখনো মাস্টারমশাই, ও কখনো বাবার চরিত্রে অভিনয় করে, ঠিক আছে? ইনি মাস্টারমশাই অভিনয় ছেড়ে ইনি এখানে কি করছে? তো গাইস দেখা যাক, কিছু তো একটা কারণ। বন্ধুরা, যদি ছাত্রী এখানে এসে বাদাম বাদাম ভিডিও করে তো জনিদা ওখানে থেকে কি ভিডিও বানাবে? তাই জনিদা ভাবলো এখানে বাদাম খেতে খেতে এখানেও তৈরি করা যাবে, ঠিক আছে? তাই উনিও এখানে চলে এসেছে। তো যাই হোক, পরে ভিডিওটা দেখা যাক। তোমরা এই মামুনির মুখের অবস্থাটা দেখো, যেন নর্দমার পাঁকে পড়ে গিয়েছিল। তো গাইস, ভিডিও করার একটা লিমিট থাকে। এই যে মালটা রয়েছে না, ভিডিও করার চক্করে একজন মেয়েকে কিডন্যাপ করে এনে তাকে জোর করে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? বেশি বলবো না, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখেই নাও। আরে অসুখ কিনা গ্যাসুস কিনা ভুললা আমারে, শোন আমি এখন বাদাম বেচি ঢাকা শহরে তোর। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, একটা নিরীহ দুধের মতো সুন্দর মেয়েকে তার হাত মুখ বেঁধে রক্ত বার করে মাথা থেকে, কিন্তু খারাপ ভাববে না, ভুল ভাববে না, কিন্তু আমরা কিন্তু ডিসেন্ট, ঠিক আছে? এইভাবে টিকটকে ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। এইভাবে ভিডিও কে বানাই ভাই? পুরো সানকি মাল না। বন্ধুরা, এরপরে তোমরা যে ভিডিওটা দেখবে, সে বলছে বাদাম কিন্তু দিচ্ছে পাথর। ওটাকে সিটি গোল না পাথর? আর তোর মুখটা ওরকম হয়ে গেছে কেন? ব্যাঙে কি মুখে হিসু করে হাট? যাই হোক, পরে ভিডিওটা দেখা যাক। না মামুনি, আমার কাছে শুধু সিটি গোলপুর কিছুই নেই, আমার কাছে শুধু একটা কলা। হ্যাঁ তো আমি দেখতে পাচ্ছি তো দুটো কাঁচা বাদাম। আমরা তো ভাজা বাদাম চাইছি না কেউ, আমি চাইছি তুমি তোমার ওই দুটো কাঁচা বাদাম থেকে এক গ্লাস জুস দিলি হবে। তো বন্ধুরা, শেষে তোমাদেরকে একটা আজব বাদাম বলে দেবো, একদম মিউজিয়াম পিস, ঠিক আছে? সো লেটস স্টার্ট। দেখলে তো ভিডিওটা কেমন মিউজিয়াম পিস। এই মামুনি বাদাম বাদাম করে এমন পাগল হয়ে গেছে, তার জামা প্যান্ট খুলে বাদাম দিয়ে প্যান্ট তৈরি করছে, জামা তৈরি করছে।
কেন বাড়িতে পেন নাই? কেউ দেয় না? কেসা লাগা মেরা মজাক? যেখানে লোক খেতে পাচ্ছে না সেখানে বাদাম দিয়ে প্যান্ট বানাচ্ছে। बवासीर एक आम समस्या है, इसके लिए वैद्य ऋषि का अर्शकल्प एक सेफ और क्लिनिकली टेस्टेड आयुर्वेदिक फॉर्मूला है। तो बंधुरा आज के वीडियो এখানে শেষ। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো।